স্টুডেন্ট ক্লাস টু আশা করি তোমরা সবাই ভালো আছো সকালে ভালো করে পড়াশোনা করো তো এখন আমি যেটা পড়েছিলাম লেসন সেভেনটা এখন লেসন আজকে লেসন আটটা পড়াবো ঠিক আছে একটা করে লেসন হচ্ছে ভয় পাওয়ার কিছু কারণ নেই তোমরা তোমাদের স্কুল হচ্ছে না তোমরা পড়ার বেশি সময় পাচ্ছ ঠিক আছে তোমরা পড়া পড়ার অনেক সময় পাচ্ছ তাই বেশি করে পড়াটা দেওয়া থাকবে ঠিক আছে সারাদিন স্কুল ছুটি প্লাস ভিডিও খুব কম দেখছো তোমরা সুতরাং পড়াশোনা একটু বেশি করতে হবে তোমাদেরকে ঠিক আছে তোমরা অবশ্যই সব ভিডিওগুলো দেখবে পড়াশোনা করো অবশ্যই পড়াশোনা করতে তোমাদের হবেই ঠিক আছে দেখো যে লাইফ স্পেন বলছে এস পি এন এস লাইফ স্পেন মানে হচ্ছে সীমা কে কতদিন বাঁচে একটা আনুমানিক এখানে একদম একশো পার্সেন্ট তো কেউ বলতে পারবে না যে মানুষ সত্তর বছরই বাঁচে গড় আয়ু সত্তর বছর প্রত্যেকটা হবে একটা অ্যাভারেজ একটা আনুমানিক একটা করা রয়েছে যেটাতে বেশি ভাগ হয় ধরো একশোটার অ্যাভারেজ সত্তর পার সত্তর বছর বাঁচে একশোটা মানুষের অ্যাভারেজ সত্তর পার্সেন্ট হচ্ছে তারপরে বাকি আরও কেউ হয়তো তা আরও আগে মরে যাচ্ছে কেউ পরে মরছে ঠিক আছে সত্তরে বেশি বাঁচছে কেউ সত্তরে আগে কেউ মরে যাচ্ছে তাহলে অ্যাভারেজ মানে হচ্ছে যে আনুমানিক একটা গড় আয়ু সত্তর বছর যে মানুষ সত্তর বছর বাঁচবে ঠিক আছে তাহলে হাউ লং ডাজ এ ম্যান লিভ দেখো মানুষ এটা মানেটা হচ্ছে যে কতদিন বাঁচে মানে হচ্ছে যে মানুষ কতদিন বাঁচে এটা মানে হচ্ছে হাও লং ডাজ যে ম্যান লিভ মানে হচ্ছে একটা মানুষ কতদিন পর্যন্ত বাঁচে তার আয়ু কতদিন পর্যন্ত তাহলে ম্যান লিভস ফর সেভেন্টি ইয়ার্স মানে সাত সত্তর বছর পর্যন্ত মানুষের একটা গড় আয়ু ঠিক আছে সত্তর বছর পর্যন্ত বাঁচে এটাই বলা হচ্ছে হাউ লং ডাজ এ ডগ লিভ একটা কুকুর কত বছর বাঁচে টুয়েলভ ইয়ার্স এখানে একদম টুয়েলভ এ ডগ লিভস অ্যাবাউট টুয়েলভ অ্যাবাউট টুয়েলভ দেখো এখানে কোনো কোনোটাই বলা থাকবে না যে একদম এইটাই বারো বছরই বাঁচে বা সত্তর বছরই বাঁচে দেখো এখানে বলাই রয়েছে কুকুর প্রায় বারো বছর বাঁচে কিন্তু তাই তো লাইফস্ট মানেটা কি আমরা এটা আনুমানিক বৈজ্ঞানিক ক্যালকুলেশনের দ্বারা আমরা আনুমানিক একটা বলতে পারবো কিন্তু এটাকে হান্ড্রেড পারসেন্ট বলতে পারবে না যে এতদিনই বাঁচে ওকে তাই এখানে দেওয়া রয়েছে অ্যাবাউট টুয়েলভ ইয়ার্স অ্যাবাউট টুয়েলভ সময় মানে হচ্ছে প্রায় কুড়ি প্রায় বারো বছর প্রায় বারো বছর মাছে ওকে হোয়াট ইজ দ্য লাইফ স্পেন অফ এ ক্যাট বিড়াল তাহলে কত বছর বাঁচে বিড়াল দেখো বিড়াল কী বলছে এ ক্যাট লিভস অ্যাবাউট এইট টিন ইয়ার্স তাহলে কিন্তু তাহলে এই ক্যালকুলেশানটা কী করে পাগলো আমরা কিন্তু সবাই দেখলে বলতে পারি যে না মনে হচ্ছে যেন কুকুর বেশি বাঁচে বিড়ালের থেকেও কিন্তু না দেখো সায়েন্টিফিক ক্যালকুলেশন একটা আছে যার মধ্যে দিয়ে একটা অ্যাভারেজ আমাদেরকে লাইফ স্প্যান প্রত্যেকেরই করে দিয়েছে সেটা আমরা এখানে পড়ছি প্রশ্ন এবং তার উত্তরে কি না বিড়াল বিড়ালের জীবন জীবন সীমা তাহলে কত দূর মানে বিড়াল কত বছর বাঁচে যে অ্যাভারেজ বিড়াল প্রায় আঠারো বছর বাঁচে ঠিক আছে হাউ লং ডাজ এ কাউ লিভ তাহলে গরু কত বছর বাঁচে তাহলে এ কাউ লিভস অ্যাবাউট থার্টি ইয়ার্স তিরিশ বছর প্রায় তিরিশ বছর বাঁচে কিন্তু গরু ঠিক আছে হাউ লং ডাজ এ লায়ন লিভ একটা সিংহ কত বছর বাঁচে সিংহ দেখো এ লায়ন লিভস ফর থার্টি ইয়ার লায়নও কিন্তু তিরিশ বছর বাঁচে প্রায় তিরিশ বছরই কিন্তু বাঁচে লায়ন লায়ন মানে সিংহ হ্যাঁ হাউ লং ডাজ এ গোড লিভ ছাগল কত বাঁচে না এ গোড লিভস ফর ফিফটিন ইয়ার্স ছাগল কিন্তু পনেরো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে পনেরো বছর তাদের লাইফ স্পেন ঠিক আছে ছাগলের হাও লং ডাজ অ্যান্ড এলিফেন্ট লিভস এলিফেন্ট তাহলে কত বছর বাঁচে অ্যান্ড এলিফেন্ট লিভস অ্যাবাউট সিক্সটি ইয়ার মানুষের সঙ্গে কাছাকাছি কিন্তু সেভেন্টি অ্যান্ড সিক্সটি দশ বছরের তোফাত ঠিক আছে তাহলে অ্যান এলিফ্যান্ট লিভ সিক্সটি ইয়ার্স প্রায় ষাট বছর কিন্তু একটা এলিফ্যান্ট বেঁচে থাকতে পারে হাউ লং ট এস টট টটইস মানে হচ্ছে তোমার কচ্ছপ বা আমরা যেটাকে কাছিম বলি ঠিক আছে কাছিমও বলি মাঝে মাঝে তো কচ্ছপ টট মানে হচ্ছে কচ্ছপ টটুইস তাহলে কতদিন বাঁচে একটা কাছিম কত বছর এই টটই লিভস অ্যাবাউট ওয়ান ফিফটি ইয়ার্স প্রায় দেড়শো বছর মাঝে কিন্তু একটা কাছিম তাহলে এখানে এখন পর্যন্ত আমরা সব লাইফ লাইফটা কার বেশি পেলাম কাছিমের কিন্তু কচ্ছপের কচ্ছপ একটা কচ্ছপ একটা টটই দেড়শো বছর কিন্তু বেঁচে থাকতে পারে ওকে হাউ লং ডাজ এ হোয়েল লিভ হোয়েল মানে হচ্ছে তিমি মাছ তিমি ব্লু হোয়েল মানে নীল তিমি নীল তিমি ওকে যে বলি না আমরা তিমি মাছ কতদিন বাঁচে তাহলে হাউ ডাজ হাউ লং ডাজ এ হোয়েল লিভ একটা তিমি মাছ কত বছর বাঁচে না এ হোয়েল লিভস নেয়ার এবাউট ফি ফাইভ হান্ড্রেড ইয়ার্স ফাইভ হান্ড্রেডস ইয়ার মানে পাঁচশো বছর কিন্তু বেঁচে থাকতে পারে পাঁচশো বছর এ হোয়েল লিভস নেয়ার এবাউট ফাইভ হান্ড্রেড ইয়ার্স প্রায় তিমি মাছ প্রায় পাঁচশো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে কারণ এখন থেকে এখন পর্যন্ত সব থেকে কার লাইফ স্প্যান বেশি পেলাম আর প্রশ্ন এরকম পড়তে পারে যে হুইচ অ্যানিমেলস হুইচ অ্যানিমেলস হ্যাজ দ্য লংগেস্ট লাইফ স্প্যান ঠিক আছে সব থেকে কার লাইফ স্প্যান সব থেকে বেশি লম্বা কে সব দিকে বেশি বেঁচে থাকতে পারে তাই তো তাহলে আবার ছোটোও পড়তে পারে যে সব থেকে কোন প্রাণী কম বাঁচে ঠিক আছে এরকম প্রশ্ন পড়তে পারে ঠিক আছে এবং কত বছর সেটাও তোমাকে পড়তে পারে তাহলে তোমাকে এটাও মনে রাখতে হবে তাহলে হাউ লং ডাজ অ্যান্ড আউল লিভ প্যাঁচা কত বছর বেঁচে থাকতে পারে প্যাঁচাও দেখো অ্যান্ড আউল লিভস আওয়ার সেভেন্টি ইয়ার্স প্যাঁচা প্রায় সত্তর বছর বাঁচে দেখো যে প্যাঁচা আমরা যে দেখেছি প্যাঁচা যাকে ইংরেজিতে আউল বলি সে কত বছর বাঁচছে দেখছো সত্তর বছর তাহলে মানুষের সঙ্গেই কিন্তু সমান সুতরাং প্যাঁচার লাইফ স্প্যান দেখেছো সত্তর বছর তো প্যাঁচা কিন্তু আমাদের সঙ্গেই সমান ঠিক আছে লাইফ স্প্যান হাউ লং ডাজ এ ফ্রক লিভ ব্যাংক কত বছর ফাইভ ইয়ার্স এ ফ্রক লিভস অ্যাবাউট ফাইভ ইয়ার্স তাহলে তোমাদের একই ফর্মুলা কীরকম ফর্মুলা না ইংরেজিগুলো লিখে নেবে বারবার ভিডিওটা পজ করে করে দেখে দেখে ভালো করে পড়ে মানেগুলো বুঝে নিয়ে তোমরা ইংরেজিগুলো লিখবে দরকার হয় দুটো দুটো করে লিখবে ধরো এই দুটো মুখস্ত করলে লিখে নিলে ঠিক আছে পরে আবার এই দুটো প্রশ্ন লিখলে আবার এই দুটো পড়লে পরে মুখস্ত করে আবার এই দুটো লিখলে পুরোটা পড়ে মুখস্ত করেন না কেউ লিখতে পারবে না অনেকে পারবে না হয়তো অনেকে পারবে কিন্তু অনেকে তো পারবে না যে পুরো এক থেকে একদম এগারো নম্বর প্রশ্ন পড়ে মুখস্ত করে তারপরে লেখা সেইভাবে যদি না পারো আমি তোমাদের ট্রিক্স দিয়ে দিচ্ছি এক আর দুই মুখস্থ করবে এক আর দুই বারবার পরে মুখস্থ করে বইটা রেখে দেবে একের প্রশ্ন দুয়ের প্রশ্ন লিখলে উত্তরগুলো করে নিলে দিয়ে আবার বইটা খুলবে বলে তিনের আর চারের প্রশ্ন লিখবে তিনের আর চারের মুখস্ত করবে পরে সেই দুটো লিখবে দিয়ে আবার বইটা ঢাকা দিয়ে দেবে ঠিক আছে আবার বইটা খুলবে পাঁচ আর ছয় এইভাবে দুটো দুটো করেও করতে পারো কারো যদি সেটাও না হয় একটা একটা করে মুখস্ত করবে একটা একটা করে না দেখে লিখবে আবার একটা মুখস্ত করবে আবার একটা না দেখে লিখবে যারা পারবে যারা ভালো স্টুডেন্টস তারা কিন্তু প্রতিটাকে প্রশ্নগুলো লিখে নেবে নিয়ে তারপরে উত্তরগুলো বারবার পরে প্রত্যেকটা প্রশ্ন একবারে না দেখে করার চেষ্টা করবে ঠিক আছে সবাই ভালো থাকবে ভালো করে পড়াশোনা করো রাখলাম